আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি এইচএসসি বাইর বেসের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে এ প্লাস পাওয়ার সিক্রেট টিপস, অর্থাৎ আমরা কোন কোন টিপস আসলে অ্যাপ্লাই করলে আমাদের আসলে এ প্লাস পেতে সুবিধা হবে, সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে এখনও যুক্ত হয় না, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে তোমরা যুক্ত হয়ে যাবে এবং অন্যান্য প্ল্যাটফর্মেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো চাইলে। ওকে, তো যেটা বলছিলাম যে এ প্লাস পাওয়ার সিক্রেট টিপস, দেখো এ প্লাস পাওয়ার জন্য আমাদের আসলে যদি একটু লক্ষ্য করি, আমাদের টোটাল রেজাল্টের জন্য আমাদের যে জিনিসগুলো কাউন্ট করা হবে, আমাদের বাংলা একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হবে, ইংলিশ একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হবে, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটাতে আমরা ফার্স্ট পার সেকেন্ড পার মিলে যদি আমাদের 160 হয়, টোটাল মিলে যদি 160 হয়, তাহলে সেই সাবজেক্ট আমরা ধরে নিই সেটা আমাদের এ প্লাস হবে। সো দুইটা মিলে আমি একটা চিন্তা করব। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হচ্ছে ফাইনালসে বায়োলজি। সো আমাদের আইসিটি পরীক্ষাটা দেওয়া লাগতেছে না। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা এই জিনিসটা হয়তো বা সবাই জানো যে তুমি যদি বায়োলজিতে জিপিএ পাস পাও, তাহলে এখান থেকে 2 পয়েন্ট বাদ যে তোমার এখানে কত হবে, 3, মানে 3 পাবা। তুমি যদি জিপিএ পাস পাও তাহলে 3 পাবা। 3 পাওয়া মানে হচ্ছে তুমি যদি 3টা সাবজেক্টে তোমার এ প্লাস কেটে যায় তাও তোমার প্লাস থাকবে। হয়তো বা এই জিনিসটা এখন চেস করেছে কিনা জানি না, বাট আমাদের সময় যেমনটা ছিল এরকমই, ঠিক আছে। সো তুমি ধরে রাখো যে তোমার আসলে অ্যাটলিস্ট তোমার আসলে 4টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে। তুমি এরকম একটা চিন্তাভাবনা মাথায় রাখো যে 4টা সাবজেক্টে আমি এ প্লাস পাবো আর বাকি দুইটাতে আমার এ গ্রেড হলো সমস্যা নাই। এখন কোন দুইটা সাবজেক্টে আমরা এ গ্রেড রাখার চেষ্টা করব আর বাকিগুলোতে আমরা এ প্লাস রাখার চেষ্টা করব, সেটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে। দেখো এখানে বিষয়টা কি, যারা ভার্সিটি পরীক্ষা দিতে চাও, মানে ঢাকা ইউনিভার্সিটিতে ড্রিম কিংবা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে চাও, তাদের ক্ষেত্রে এ প্লাসটা যেভাবে হোক সমস্যা নাই, এ প্লাসটা যে কোনোভাবে সমস্যা নাই। তুমি যদি মেডিকেলের কথা বলো তাও কোনো সমস্যা নাই, বাট তোমার যদি স্বপ্ন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি এমনভাবে এ প্লাস পাবা যেন তোমার ফিজিক্সে এ প্লাস থাকে, তোমার কেমিস্ট্রিতে এ প্লাস থাকে, শুধু এ প্লাস না যেন ভালো মার্কস থাকে সাথে, এবার ম্যাথে এ প্লাস থাকে এই তিনটা, এবং ইংলিশে এ প্লাস রাখার চেষ্টা করবা। তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি বুয়েট ভর্তি পরীক্ষা কিংবা কুয়েট রুয়েট সুয়েটে পরীক্ষা দিতে পারবা। বায়োলজিতে আর বাংলায় তুমি যদি এ গ্রেড পাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমি বলবো যে এই 4টা সাবজেক্টে অবশ্যই এ প্লাস রাখার চেষ্টা করবা, যদিও বুয়েটে এ প্লাস না হলেও মেবি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা দিতে, মানে এ প্লাস না থাকলেও পরীক্ষা দিতে পারবা, বাট কুয়েটে হয়তো ঝামেলা হতে পারে, কারণ কুয়েটে দেখা যায় যে তোমার এই 4টা সাবজেক্টের ভিতরে 19 চাই আর কি। হ্যাঁ, সো সেক্ষেত্রে যে কোনো একটা কেটে গেলে অসুবিধা নাই, বাট তোমার যদি বুয়েট ড্রিম থাকে আমি বলবো যে এই 3টাতে অবশ্যই যেন প্লাস থাকে। এখন এ প্লাস যেটা বলতেছি যে এই যে 4টা সাবজেক্টের ভিতরে অন্যান্য গ্রুপের হয়তো বা তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি থেকে নিজস্ব সাবজেক্টের পরীক্ষা হবে, হ্যাঁ, তো সেই হিসাব থেকে সাবজেক্ট হিসাব করেও একই রকম অনেকটা। তো আমি প্রথমে বলবো বাংলার জন্য আসলে তোমার করণীয় কী, যেহেতু তোমার এইগুলোর ভিতরে 4টা সাবজেক্টে প্লাস পেলে হয়ে যাচ্ছে, সো 3টাতে পেলেও মেবি হবে। আমাদের তো জানা আছে তুমি এ প্লাস পাইলে হয়তো 3টা ব্যাকআপ দিবে, তো তারপরেও তোমার চেষ্টা করবে অ্যাটলিস্ট তোমার 4টা সাবজেক্টে প্লাস থাকে। সো বাংলার কথা যদি একটু বলি, বাংলাতে আসলে তুমি যদি এ প্লাস পেতে চাও, প্রথমত তোমার হাতের লেখা ভালো হলে তোমার জন্য প্লাস পয়েন্ট, বাট এরকম না যে তোমার হাতের লেখা ভালো না হলে তুমি বাংলাতে এ প্লাস পাবা না, এরকমটা না আসলে। সেই ক্ষেত্রে বিষয়টা কি, তুমি তোমার যদি হাতের লেখাটা ভালো না হয় তাহলে তুমি চেষ্টা করবা কাটাকাটি যেন ভিতরে না হয়, সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবা, ঠিক আছে, মানে লাইন যেন ব্যাকাতাড়া না হয় আর মানে সুন্দর ভাষায়, যাতে মানে তোমার ভাষাটা যেন পড়ে টিচারের আসলে ভালো লাগে, মুগ্ধ হয়, ঠিক আছে। আর যেটা হয় যে টিচার যখন খাতা দেখে তখন কিন্তু সব আসলে দেখার সুযোগ পায় না, তারা আসলে কি করে প্রথমে পড়ে আর শেষের দিকে একটু হালকা চোখ বোলাই, মাঝখানে কী লিখছো এটা আসলে অতটা মানে ম্যাটার করে না। যার কারণে তুমি যখন কোনো একটা সৃজনশীল লিখবা, যে তুমি মনে করো একটা ক নম্বর একটা সৃজনশীল লিখেছো, সেটা তো ধরো সংজ্ঞা বা কোনো কিছু, এটা তো সমস্যা না। খ নম্বর তুমি এটা দুইটা প্যারাতে আসলে লেখার চেষ্টা করবা, গ নম্বর তুমি যেটা লিখবা সেটা হচ্ছে যে তুমি এমনভাবে লিখবা যেন তোমার প্রথম 2 বা 3 লাইন পড়ে বুঝতে পারে না তুমি আসলে জিনিসটা আসলে কী লিখতে চাচ্ছ,
বা তোমার ভাষাটা এত সুন্দর হয়েছে যে বাকিটা আসলে সে স্যার না দেখে হয়তো নম্বর দিতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো। আর একটা বিষয় একটু বলি যে প্রত্যেকটা সৃজনশীল আমি যেটা করেছিলাম, আমি বাংলায় প্লাস পেয়েছিলাম, সো আমি যে টিপসটা আসলে অ্যাপ্লাই করেছিলাম আমাদের থেকেই, আমার সর্বপ্রথম আমাদের সময় থেকেই সাতটা সৃজনশীল লেখার আসলে অপশন চালু করছিল। এখন তো অত ঝামেলা নাই, তোমাদের ক্ষেত্রে হয়তো বা ঝামেলা হবে না, বাট 23 বছরের ক্ষেত্রে আবার মেবি সাতটা সৃজনশীল লেখা লাগতে পারে। তো যেটা বলছি প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি আসলে 4 থেকে 4.5 পেজ, সর্বোচ্চ 4.5 পেজ, 4 পেজের ভিতরে কমপ্লিট করলে কোনো সমস্যা নাই। ক নম্বর সেটা যতটুকু হয় আসলে ডেফিনেশন অনুসারে, খ নম্বরটা চেষ্টা করবো 6 লাইনে লেখার, 6 লাইন মানে ক আর খটা তোমার 1 পেজে হয়ে যাবে, ক আর খটা তোমার 1 পেজে হয়ে যাবে, ঠিক আছে। আর গ নম্বরটা তুমি যেটা লিখবা সেটা হচ্ছে, মনে করো একটা পেজ এতটুকু আছে, গ নম্বর তুমি পুরোটা লিখবা, আর অপর পেজের মনে করো 3 লাইন বা 4 লাইন লিখে এখানে শেষ, এখান থেকে আবার ঘ নম্বর স্টার্ট করবা, বাকিটা লিখবা, এবং পরের যে আর একটা পেজ আছে সেটা লিখবা। মানে 4 পেজ করে তুমি আসলে জায়গা নিবা, এবং কথাগুলো যাতে সুন্দর হয়, কারণ টিচার আসলে যেটা বললাম যে পুরোটা কিন্তু পড়ে না। আমার আব্বু শিক্ষক, সো সেই জায়গা থেকে আমি দেখেছি, আমার আব্বু যখন খাতা দেখে তখন আসলে এত মানে সময় থাকে না, কারণ তোমাকে দিবে 200 বা 300 খাতা, আর তোমার সময় দেবে 1 সপ্তাহ 10 দিন সময় দেবে, এবং তোমাকে 200 থেকে 300 খাতা দেখতে হবে, তো এটা কি সম্ভব বলো? সো টিচারের উপর একটা প্রেশার কাজ করে, কারণ টিচারের শুধু খাতা দেখলে তো হচ্ছে না, তাই না? তার তো ফ্যামিলি আছে, তার টিউশন আছে, তার অন্য কিছু আছে, সব কিছু মিলায় তার দেখা যাচ্ছে অনেকের বাচ্চা ছোটো, তাই না? সো তাদের দেখা যাচ্ছে স্কুলে দিয়ে আসা লাগে, নিয়ে আসা লাগে। তো সেই জায়গা থেকে একটা টিচারের কিন্তু আসলে ওই পরিমাণ সময় থাকে না যে প্রত্যেকটা লাইন দেখে দেখে মানে দেখবে, সে মার্কিং করবে। সো তুমি যে কাজটা করবো অবশ্যই প্রথমে 3 বা 4 লাইন যেন খুব সুন্দর করে মানে লেখা থাকে, ঠিক আছে। আর 4 পেজ করে লেখা এনাফ, গুড এনাফ, আমিও 4 পেজ লিখেছিলাম। ওকে, বাংলার জন্য যেটা বললাম আর কি, ইংলিশের জন্য যেটা বলি, আমি আসলে নিজেও আসলে ইংলিশটা পারি না। সো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে তোমার সেকেন্ড পেপারটা একটু ভালো করার চেষ্টা করবা, কারণ ফার্স্ট পেপার কী হয় বর্তমানে যেটা হয় মানে যেটা হচ্ছে, যেটা তোমাদের ফার্স্ট পেপারের যে বইটা আছে চিকুন বই, বইটা কিন্তু তুলনামূলক কঠিন আর কি। মানে তোমাদের আগের ইয়ার আজ থেকে মানে 5 বছর বা 4 বছর আগের সালের বই দেখো, ওই বইটা কিন্তু খুব সহজ ছিল, বাট চিকুন যে বইটা অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করা থাকে। সো ওখান থেকে তোমার ফিল ইন দ্য গ্যাপস কিংবা বিভিন্ন ধরনের প্যাসেজ বা বিভিন্ন গল্প ওখান থেকে দেয়, যার কারণে ইংলিশে আসলে প্লাস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ফার্স্ট পেপারে। তো চেষ্টা করবা সেকেন্ড পেপারটা যেন ওই প্লাস থাকে, তাহলে দুইটা মিলে তোমার আসলে ব্যালেন্স থাকবে, ঠিক আছে। আর একটা বিষয় কি যে তোমাদের ইন্টারমিডিয়েটে বাংলায় এ প্লাস পাওয়াতে আমার মনে হয় না খুব বেশি ঝামেলা হওয়ার কথা, কারণ এখানে তোমার 9-10-এর মতো ওই যে গ্রামার আছে না, গ্রামার যে বইটা 40 মার্কের MCQ কিংবা 50 মার্কের MCQ-র জন্য আমরা টানা মুখস্থ করতাম, তাও পড়ে আমাদের মনে থাকতো না। কিন্তু তুমি যদি এখন বলো সেকেন্ড পেপার, তোমার কিন্তু সমস্যা নাই, বিগত 5 থেকে 6 বছরের গ্রামার তুমি যদি সলভ করো, মানে এখানে গ্রামার বলতে তোমার কোনো MCQ নাই, সব রিটেন। সো এগুলো তুমি জাস্ট বিগত 7-8 বছরের প্রশ্ন সলভ করলে ওখান থেকে কম পাবো, এটা কনফার্ম। এবার আমি ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথের কথা যদি বলি, দেখো ম্যাথের ক্ষেত্রে ভাই তোমাকে কয়েকটা চ্যাপ্টার, তুমি যদি ভাই ইন্টিগ্রেশন, অন্তরীকরণ আর যোগজীকরণ এই দুইটা চ্যাপ্টারও তুমি যদি পড়ে ফেলো, তাও ধরে নাও যে তোমার প্রস্তুতি ডান, তবে তুমি আরেকটা অধ্যায় পড়ে রাখবা, সেটা হচ্ছে সরলরেখা। এই তিনটা চ্যাপ্টার তুমি যদি পড়ো তাহলে তোমার MCQ হয়ে যাবে আবার রিটার্নও হয়ে যাবে, কারণ অন্তরীকরণ যোগদীকরণ থেকে ধরে নাও সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তুমি পাবা, আর সরলরেখা পড়লে তোমার MCQ অন্তরীকরণ যোগদীকরণ এবং সরলরেখা থেকে দেখবা যে MCQ তুমি এখান থেকে অলমোস্ট হচ্ছে যে বলা যায় যে 14টা MCQ তুমি পাবা, আসলে 14 থেকে 15 বা 14 থেকে 16টা MCQ দেখবা যে এখান থেকে চলে আসছে, আর বাকি তিনটা অধ্যায় থেকে হয়তো বা তোমার কম দিবে, কারণ তিনটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমি ফিজিক্সের ক্ষেত্রে যেটা বলবো, তোমার যদি কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টার পড়ো, সেটা হচ্ছে মাত্র 2টা স্টেপের জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে যে কোয়া সম্পর্কিত এবং নততল সম্পর্কিত, ব্যাস পঞ্চম অধ্যায় শেষ। এবার ষষ্ঠ অধ্যায় পড়বা মহাকর্ষ অভিকর্ষ, সেটা কি মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে তোমার হাইট নির্ণয় আছে না, উচ্চতা নির্ণয়, উচ্চতা নির্ণয়টা পড়বা, আর এখানে তোমার বেগ আছে, উপগ্রহের বেগ আছে, মুক্তিবেগ, আর পর্যায়কাল নির্ণয়, এই তিনটা জিনিস পড়বা। কী কী পড়বা? HVRT, আর জি নির্ণয়ের কিছু আহ্নিক গতির কারণে যে জি নির্ণয়টা আছে, যে তোমার হচ্ছে যে সূত্রটা হচ্ছে এরকম, জি সূত্রটা হচ্ছে
जी माइनस ओमेगा स्क्वायर आर कॉस स्क्वायर लैम्डा। सो ये सूत्रटा थेके अनेक समय विश्वव्यवहार से वस्तुटा उधाओ हो जाए तो सेखाने कौनिक बेग तुम्हारा आगे कौनिक बेगर कतगुण है यह कोश्चन चाहिए अथवा तुम्हारे एक अंगेल कर दिल लैम्डा एक अंगेल दिए दिल बोलो ओखाने जी एर भैल्यू केमन है और परवर्ती ओखान तुम्हारे ये जी रिलेटेड प्रश्न आसले दीते पारे। सो जे निर्णय अनेकगुलो आछे तार भितर एटा बेशी गुरुत्वपूर्ण। सो षष्ठ अध्याय एगुलो पढ़ले डान। और तुम जो दशम अध्याय यदि एकटु ख्याल करो दशम अध्याय तुम्हार दुईटा स्टेपर मैथ कर ले शिशिर आंकर जो ब्यापारगुलो रही है मैं तापमात्रा रिलेटेड जो ब्यापारगुलो रही है सेटा और आरेकटा जे जिनिस आछे सेटा होच्छे तुम्हार जो बुदबुदेर मैथ उच्चता मैं ह्रदेर गभीरता एई दुटो टाइप थेके आसार पसिबिलिटी बेशी। तो तुम जो तीनटे अर्धे भलोक पढ़ो एकदम कम पढ़े तीनटे सृजनशील खूब इजिली अन्सार करा जाए ठीक है। अच्छा गल इबार कैमिस्ट्री कैमिस्ट्री क्षेत्र भाई हमें कि बोलो विगत बसर कोश्चन तुम विगत मैं लास्ट तुम्हें जो तीन इयर कोश्चन जो सल्व कर देते परो धरना ओखान तुम पाबा को टेंशन नहीं ठीक है। अच्छा और बायोलॉजी बेपारे जो बोली हमें आसले बायोलॉजी पाई ना सो हमें किस बोलते पर आसले। सो यो मोटामोटी और किस जिसपत्र जे जिसगल प्रत्येक सबजेक्टे तुम जो वही जिसगल एक फलो करो हमार मना है आसले प्लस पावर सहज है इनशाला ठीक है। सो यो छोटो खाटो भिडियो सामने तुम्हारा अनेक टाइप भिडियो पा इनशाला सामने तुम्हारे हमें एम सी किऊ सल्व और सी किऊ सल्वर उपरे भिडियो दीब इनशाला खूब शीघ्र ही तुम्हारा भिडियो पा सब भलो थको सुस्थ थको नेक्स्ट भिडियो देखा हे आल्ला हाफिज।